ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، যে বিষয়টা নিয়ে উপস্থিত সেটা হচ্ছে যে ছাগল ছাড়া গরু এবং উট দিয়ে আকিকা দেওয়া যায় হবে কিনা। মূল সুন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উনি যতগুলো আকিকা দিছেন ছাগলের মাধ্যমে দিছেন, তাই এটা হচ্ছে মূল সুন্নত। আর অন্য কোনো যে পশু যা দ্বারা কোরবানি জায়েজ হয় সে শর্ত যদি পূরণ হয় তাইলে সেটা দিয়া আকিকা দেওয়া জায়েজ। এই বিষয়ের উপরে আমরা যদি দেখি হাদিসটি বুখারীর 5154 নম্বর, আন সালমান ইবনে আমির আদ্দব্বি আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মাল গোলাম আকিকাতুন ফাহারিকু আনহু দমান ওয়া আমিতু আনহুল আজা। সালমান বিন আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম যে নবজাতকের জন্য আকিকা দিতে হয়, সুতরাং তোমরা তার পক্ষ থেকে যে রক্ত প্রবাহিত করো, আর তার থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দাও। এখানে রক্ত প্রবাহিত থেকে উদ্দেশ্য হচ্ছে আকিকা দেওয়া, কোনো যে কোরবানি করা যায় মতো কোনো প্রাণী তোমরা কী করো তার পক্ষ থেকে জবে করো, আকিকা করো, রক্ত প্রবাহিত করো, আর তার থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দাও, অর্থাৎ মাথা চুলকামিয়ে দাও। আর আরও পরিষ্কার ভাষায় যদি আমরা দেখতে চাই একটা হাদিস যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটির মান সম্পর্কে কেউ কেউ ভিন্ন মত পোষণ করলেও হাদিসটাকে যে হাসান পর্যায়ে নিয়ে এসছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান বুলিদা লাহু গোলামুন ফালিয়াউকা আনহু মিনাল ইবিলি ওয়াল বাকরি ওয়াল গানাম, যার নবজাতক সন্তান হয় সেই জন্য তার পক্ষ থেকে উট গরু এবং ছাগল দিয়ে আকিকা করে। এটা ইবনুল ইরাকি তরহুত নাসরিব এর 5 নম্বর খণ্ডের 209 এর মধ্যে উল্লেখ করেন এস্তাদুহু হাসান। এই হাদিসের এস্তাদি হচ্ছে হাসান সূত্রের, এবং আখরাজাহু তবরানী ফিয়াল মৌজাম আস সাগির, এবং তবরানী মৌজাম সাগিরের মধ্যে এই হাদিসটি উল্লেখ করছেন। এই হাদিসটা আর বুখারী হাদিসটার মধ্যে আমরা পাশাপাশি মিলাইতে পারি, যেহেতু বুখারী হাদিসের মধ্যে এখানে মধ্যে রক্ত প্রবাহিত করার উদ্দেশ্য, আর গরু ছাগল উঁট এবং মনে করেন যে অন্যান্য যেগুলো আরও কোরবানি দেওয়া যায় এই সমস্ত যে প্রাণী দ্বারাই আকিকাটা জায়েজ এটা বোঝা যায়। তাই আমরা বলবো যেহেতু এখানে রক্ত প্রবাহিত করার উদ্দেশ্য, রক্ত প্রবাহিত করার সুন্নত আদায় হয়ে যাবে, যদিও নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল সুন্নত আদায় করতে গেলে ছাগল দ্বারা আকিকা আমরা করব, ছাগল দ্বারা আকিকা করলে এটা প্রকৃত সুন্নত আদায় হবে। বাকি এগুলা যেহেতু অন্য হাদিসের দ্বারাই বোঝা যায় এগুলোর দ্বারাও আকিকা জায়েজ হয়ে যাবে। তারপরেও খেয়াল রাখতে হবে গরুতে মোটে যেমন কোরবানিতে 7 অংশের যে 7 জনের পক্ষ থেকে করা যায়, কিন্তু আকিকাতে সেরকম করা যাবে না, বরং প্রত্যেকের জন্য আলাদা আলাদা করতে হবে, কারণ এখানে দম একটা একটা যে বাচ্চার জন্য একটা গরুতে একটা ছাগলে একটা যে আপনার উঁটে কী থাকে জান একটা থাকে, জানের বদল জাল, যেহেতু এখানে ভিতরে যে একাধিক যে বাচ্চার আকিকা একটি গরুর মধ্যে বা একটি গরুর মধ্যে দেওয়া যায় হবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।